আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখতে পারবেন ক্যানাডাতে আমার বাগানের বাংলাদেশি শিমগুলি, এই শিমগুলি এবছর আসছে দেরিতে, আর তাও ক্যানাডাতে মুহূর্তে ঠান্ডা, অনেক ঠান্ডা, বৃষ্টি, এর মধ্যেও আলহামদুলিল্লাহ অনেক শিম দেখতে পাচ্ছি, অনেক অনেক হ্যাপি আমরা আলহামদুলিল্লাহ। এ ঠান্ডার মধ্যেও যে আমার বাগানের শিমগুলো এখন পর্যন্ত আছে, তবে ওয়েদারগুলো বৃষ্টি আর যে টেম্পারেচার মনে হচ্ছে বেরি সুন এগুলি নষ্ট হয়ে যাবে। তারপরে ভাবলাম যতদিন ওই ওয়েদারটা ভালো থাকে আশা করি এর মধ্যে শিমগুলি বড় হবে। তো প্রচুর শিম অলরেডি বড় হয়ে গিয়েছে, অনেকগুলি শিম স্টিল ফুল আছে করা, তো জানি না এগুলি হবে কিনা। অবশ্যই রিজিকে থাকলে ইউজুয়ালি এ সময়টার মধ্যে প্রচুর শিম তো ক্যানাডাতে, তাও শীতের মধ্যে এটা কিন্তু রিয়েলি রিয়ার। তারপরে আলহামদুলিল্লাহ স্টিল আমাদের বাগানে শিম স্টিল প্রচুর আছে এবং অনেকগুলি বড় হয়ে গিয়েছে, আমরা বেরিসুন সংগ্রহ করতে পারব। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে আমরা বিদেশের মাটিতে আমাদের দেশীয় যে অনেক শিম হয়েছে আমার বাগানে। তো আমাদের এখানে দুই ধরনের আমাদের শিমের কালেকশন আছে, প্রচুর প্রচুর শিমের গাছ আমি করেছিলাম, তবে এবছর সময়টা অনেক বেশি ব্যস্ত ছিলাম সিজনের সময়, তাই আমাদের গাছগুলি করা হয়েছে একটু দেরিতে। দেরিতে হওয়াতে স্টিল আমাদের শিম গাছগুলি হচ্ছে, কিন্তু ক্যানাডাতে তো ঠান্ডা, এর মধ্যে আমাদের আরও অনেক ধরনের গাছও আছে, মরিচের গাছ এগুলোও হচ্ছে। তবে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আমাদের দেশীয় যে শিমের গাছগুলির মধ্যে স্টিল অনেক শিম আসছে এবং ফুলও আছে। তবে অবশ্যই আল্লাহ যদি রেজিকে রাখে অবশ্যই আমরা আরও খেতে পারব। স্টিল অক্টোবর পর্যন্ত আমরা আমাদের বাগানের ফ্রেশ অর্গানিক শিমগুলি খাইতে পারতেছি, এটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক আল্লাহর কাছে শুকরিয়া। ইউজুয়ালি ক্যানাডাতে আর অক্টোবর মাসে এরকম গাছের ফ্রেশ অর্গানিক সবজি খাওয়াটা কিন্তু বিগ ডিল, তো আল্লাহর কাছে শুকরিয়া আমাদের বাগানে এখনও আমাদের দেশীয় শিম আছে, তাও আবার মাশাল্লাহ অনেকগুলি শিম হয়েছে, আরও ফুল এবং ছোটো ছোটো ইয়াং অনেক শিমও আছে। জানি না যদি রিজিকে তাহে হয়তো বা এই শিমগুলিও হবে, তবে শিমগুলি ভালোই উপকৃত হয়েছে, আমরা অনেক শিম সংগ্রহ করতে পারবো। তবে প্রচুর প্রচুর আমাদের এখানে যে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে জানি না শিমগুলি আর কতদিন থাকবে, যদি বেশি বৃষ্টি হয় তখন কালারগুলি চেঞ্জ হয়ে কালো হয়ে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে আজকের দিনটা ছিল অনেক ভালো, মনে হচ্ছে যে রৌদ্র আসছে, তার জন্য ভাবলাম যে আমার বাগানের শিমগুলি দেখে আসি আর আপনাদের সাথেও শেয়ার করি। নিশ্চয়ই আপনাদের কাছে দেখে ভালো লেগেছে, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য।